বসিরহাটের প্রকাশ্য জনসভায় ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারী। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী সহ অনেকেই শুভেন্দুর আক্রমণের নিশানায়। পাল্টা ক্ষমতা থাকলে করে দেখাক মন্তব্য তৃণমূলের। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, উনি নারদায় কিভাবে টাকা হাত পেতে নিয়েছেন তা দেখা গেছে। সারদায় যুক্ত সুন্দরবন মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পের কথা না বলে উনি ব্যক্তিগত আক্রমণ করছেন। লোকসভা ভোটে আমরা এই বিধানসভা থেকে তৃণমূলকে ভোট দিয়ে দেখিয়ে দেব বলেই দাবি শহীদুল্লাহ গাজী। এই সভাটাকেও আটকানোর জন্য যখন আমরা জানি এখানকার কৃষ্ণেন্দু কি করতে পারে, আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টে নোটিশ পাওয়ার সাথে সাথে শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে। ওদিকের লিটন, এদিকের আমিরুল গাজী, এখানে শহীদুল গাজী, পাশে শাহানুর মণ্ডল, লাইন করে লাইন করে লাইন করে লাইন করে গর্তে ঢোকাবো আমরা। তিনি আজকে রাজনৈতিক মঞ্চে এসেছেন, আমাদের বিরুদ্ধে হিংসা পরায়ণদের রাজনীতি উনি করতে এসেছেন। ব্যক্তির নাম করে যাই না, ওনার কাছে কোন সবনীয় আছে, উনি যদি আমাদের নাম করে আত্মার শান্তি পায় উনি বলুক। কিন্তু আমরা তো দেখেছেন যে আমরা কারোর কাছে হাতে পেয়ে টাকা নেইনি। ওনার সারাদা নারদায় উনি সাদা কাপড়ের ভিতরে টাকা নিতে দেখে দেখা গেছে, টিভিতে খবর হয়েছে, আমরা চোখে দেখিনি, আমরা সেটা দেখেছি টিভিতে খবর কাগজে। লোকসভা ভোটের আগে সুন্দরবন পুলিশ জেলার একাধিক ইন্সপেক্টর পদে রদবদল করল। কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষের পরিবর্তে ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জয় বিশ্বাস বর্তমান কাকদ্বীপ থানার ভারপ্রাপ্ত আইসি। কাকদ্বীপ থানার প্রাক্তন আইসি শিবু ঘোষ দীর্ঘ তিন বছর কাকদ্বীপ থানার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এছাড়াও কাকদ্বীপের ডিআইবির ইন্সপেক্টর সঞ্জয় কুমার দে উলুবেরিয়া আইসি হিসেবে নিযুক্ত হন। দাসপুর পুলিশের মানবিক রূপ, তিন মাস পর অবশেষে বিহারের বাসিন্দা দীনেশ কুমার রাম পুলিশের সহযোগিতায় ফেলল বাড়ি। দাসপুর থানা এলাকায় রাজনগর গ্রামে এক যুবককে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখে একাকার মানুষজন কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে কথা বলে বুঝতে পারেন যুবক স্থানীয় নয়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে। দাসপুর পুলিশ যোগাযোগ শুরু করে বিহারে। বেশ কিছুদিন যোগাযোগ করার পর অবশেষে যুবকের বাড়ির খোঁজ পাওয়া যায়। দাসপুর পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দীনেশ কুমার রামের বাড়ির লোকেরা। দিনহাটা দু নম্বর ব্লকের বুড়িরহাটে ফ্লেক্সে থাকা রায় সাহেব শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জের মূর্তি স্থাপন কমিটির সদস্য আব্দুল সাত্তারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় পঞ্চানন বিরোধী দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। এই ধরনের ঘটনা ধিক্কারজনক বলেই জানান তিনি। আলিপুরদুয়ারের নবীন ক্লাব ময়দানে শ্রমিক মেলার আয়োজন, দুদিন ব্যাপী চলবে এই মেলা। মেলায় শ্রমিকদের সুবিধার্থে বিভিন্ন সরকারি প্রকল্পের স্টল রয়েছে। রাজ্য সরকারের শ্রম দপ্তরের বিভিন্ন সুবিধা শ্রমিকদের প্রদান করার লক্ষ্যেই মেলার আয়োজন। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, এসপি ওয়াই রঘুবংশী, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াই, বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ অন্যরা। জেলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনায় প্রায় আড়াই লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছে। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে লাগাতার উদ্যোগ গ্রহণ করছে সরকার। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি বর্ধমানের বাসিন্দা, তবে দীর্ঘদিন ধরেই মেদিনীপুরে থাকতেন। ওই মৃত ব্যক্তি বিভিন্ন ডাস্টবিন থেকে প্লাস্টিকের বোতল ও অন্যান্য ফেলে দেওয়া সামগ্রী তুলে বিভিন্ন গোডাউনে বিক্রি করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতন শনিবার সকালেও প্লাস্টিকের বোতল তুলতে বের হন তিনি। এরপরেই শহরের স্টেশন রোডে রাস্তার পাশে মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন তারা।
চন্দ্রকোনার গাছশীতলা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী। ঠাকুরবাড়ি থেকে চন্দ্রকোনা রোডের দিকে যাচ্ছিল সাইকেলে করে এক ব্যক্তি, তখনই পিছন থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তির। স্থানীয় বাসিন্দারা পুলিশের গাফিলতিকে দায়ী করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়, ঘাতক গাড়ি চালককে আটক করে। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে পশ্চিমবঙ্গ ভ্রমণে কৃষ্ণনগরের যুবক শুভদীপ মণ্ডল। গত 20 জানুয়ারি কৃষ্ণনগরের হাঁসখালী এলাকা থেকে গোটা পশ্চিমবঙ্গ ভ্রমণের উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করে শুভদীপ। সাইকেলে চেপে সুন্দরবনের বসিরহাট ঝড়খালি গোসাবা থেকে ডায়মন্ড হারবারের হয়ে শনিবার সকাল 10টা নাগাদ বকখালি পর্যটন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে নামখানায় পৌঁছায় শুভদীপ। শুভদীপ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং দূষণমুক্ত পরিবেশ গঠনের বার্তা দিতেই এই সাইকেল যাত্রা। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম জমকলের 2.5 বছরের আবিদ ইসলামের। ইংরেজিতে মোট 25টি ভারতের জাতীয় প্রতীকের নাম এবং পৃথিবীর মোট 31টি দেশের জাতীয় পশুর নাম এবং মাস দিন ফুল ফল সবজি সহ একাধিক বিষয়ের নাম অনর্গল বলতে পারায় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম নথিভুক্ত হলো ওই খুদের। এই ঘটনায় ওই এলাকার বাসিন্দারা ভীষণ খুশি।